আমাদের এখানে লাগছে প্রথমে বোনলেস চিকেন, লাগছে সামান্য হলুদ গুঁড়া, চিকেনের মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, লাগছে আমাদের লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, লাগছে ধনিয়ার গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর লাগছে গরম মশলার পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা, লাগছে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি আদা রসুন বাটা, লাগছে জায়ফল জয়ত্রী পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম জায়ফল জয়ত্রী পাউডার, লাগছে টক দই। আমি এখানে 2 টেবিল চামচ টক দই ইউজ করছি। দিয়ে দিচ্ছি লেবুর রস, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে আপনার টেস্ট আরো ভালো আসবে। সবকিছু দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি সুন্দর করে এটা মাখিয়ে নিব। চিকেনটা খুব আলতো হাতে মাখিয়ে নেবেন, এটা ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ, এই 1/2 আওয়ারের মতন ম্যারিনেট করে রাখলেই হবে, 30 মিনিটের মতন ম্যারিনেট করলে এটা আপনার এনাফ, আর বেশিক্ষণ লাগবে না। এটা ফ্রিজে দেওয়া দরকার নেই, নর্মাল টেম্পারেচার রাখলেই হবে। দিয়ে দিব সামান্য লবণ, পরে আবার রান্নার সময় লবণ লাগবে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। এই রান্নার ধাপটা আসলে আমার করা লাগবে 3 ধাপে। প্রথম আমি করে নিচ্ছি বোনলেসের চিকেনের টিক্কাগুলা। প্যান গরম হয়ে গিয়েছে, এখানে আমি 3 টেবিল চামচের মতন বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা গলে গেলে আমি এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। ধাপে ধাপে রান্নাটা করতে হবে, আমি এখন প্রথম ধাপে আছি রান্নার। বাটার সম্পূর্ণ গলে গিয়েছে, আমি এবার চিকেনের পিসগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম ধাপে আমি চিকেনের টিক্কাগুলো করে নিচ্ছি, দ্বিতীয় ধাপে গ্রেভিটা কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদের ওটা দেখিয়ে দেব, এবং সর্বশেষ ধাপে গ্রেভি এবং চিকেনটা যে আমি আবার কুক করব কোন প্রসেসে সেটা দেখিয়ে দেব। এটা খেতে খুবই মজা হয়, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। চিকেনগুলো আমি এবার ভেজে নিচ্ছি। ওই পিঠটা হয়ে গিয়েছে, এবার আমি চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি, এই পিঠটা এরকম হালকা লাল আছে, ভেজে নেব। একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজবেন, যাতে চিকেনগুলো আবার লেগে না যায়, পুড়িয়ে না যায়। এটা আসলে অনেকে খুব সহজভাবে দেখায়, কিন্তু আমি আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব, এই জন্য আপনারা ধৈর্য ধরে পুরো আমার রান্নাটা ইনশাল্লাহ আশা করি দেখবেন। চিকেন অলরেডি হয়ে গিয়েছে দুনো পাশ, আমি আরও কিছুক্ষণ রেখে তারপর তুলে ফেলবো। যে পিসগুলো হয়নি সে পিসগুলো আমি আবার একটু উল্টিয়ে দিচ্ছি। সম্পূর্ণ প্রসেসটা তৈরি করতে আসলে একটু টাইম লাগে, কিন্তু যখন আপনি সম্পূর্ণ রান্নাটা শেষ করে তৃপ্তি সহকারে খাবেন, তখন দেখবেন আর এই রান্নাটা, এই চিকেনটা খেতে, বাটা চিকেনটা খেতে খুবই মজার। এবার আমি সেকেন্ড ধাপে চলে এসেছি, দিয়ে দিচ্ছি আবারও 3 টেবিল চামচ বাটার। বাটারটা গলে যাওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই সময় চুলার আঁচটা একদম লো হিটে রাখবেন, যাতে বাটারটা পুড়ে না যায়, অনেক সময় বাটার পুড়ে যায়। লাগছে এখানে 1 কাপের মতন পেঁয়াজ, আমি এখানে বড় করে কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা এবার আমি একটু আলতো হাতে ভেজে নিব নরম হওয়ার আগ পর্যন্ত। এখানে আরও কিছু উপাদান যাবে, আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি লাল করব না, বেশি লাল করার প্রয়োজন নেই,
যেহেতু এটা আমি পরে পেস্ট করব, সামান্য একটু নরম হলেই হবে। এই যে দেখুন, বেশি লাল হয়নি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এই ধরনের এই ঠিক এই লুকটা যখন চলে আসবে তখন আপনারা অন্য উপাদানগুলো এটার মধ্যে দিয়ে দিবেন। আমি এখানে ইউজ করছি 3টা বড় টমেটো, কিউব করে কেটে নিয়েছি। আমি টমেটোগুলো এখানে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি পেঁয়াজের মতন একেবারে হালকা আঁচে ভেজে নিব। এই সময় চুলার তাপটা একদম লো হিটে রাখবেন, বেশি মিডিয়াম বেশি লো মানে হাই হিটে রাখার দরকার নেই, মিডিয়ামের থেকে একটু কম রাখবেন যাতে পুড়ে না যায়, তাহলে তরকারির রঙটা একদম নষ্ট হয়ে যাবে। দেখুন একদম পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন আপনারা এখানে বাটা না দিয়ে ইচ্ছে করলে কাটা ইউজ করতে পারেন, কেটে টুকরো করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 8-10টা কাঠবাদাম। আপনারা এখানে যদি কাঠবাদাম না পান তাহলে কাজু বাদাম ইউজ করতে পারেন, অসুবিধে নেই। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন, লাইক দিবেন। এবার আমি পেঁয়াজ টমেটো বাদাম আবার একটু আলতো হাতে ভেজে নিব, একটু সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এইখানে গরম মশলা গুঁড়ো যদি আপনারা না থাকে বাসায় গুঁড়া করা, অসুবিধে নেই, আস্ত গরম মশলাও দিতে পারেন। যেহেতু এটা আমি পরে পেস্ট করব, সো আস্ত গরম মশলা দিলেও কোনো অসুবিধে নেই। এটা যখন পেস্ট হবে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তখন ওটা এমনিতেই গলে যাবে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম আরেকটু সিদ্ধ করার জন্য, এটা আমি আরেকটু ফুটিয়ে নিব। এখন বাটার চিকেনের গ্রেভিটা করার জন্য কিন্তু আসলে আপনাকে এই গ্রেভিটা এইভাবেই বানিয়ে নিতে হবে। এটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব। ব্লেন্ডার দিয়ে পেস্ট করার পরে এটা আমি একটু ছেঁকে নিব যাতে টমেটোর যে উপরে ছিলকাগুলো আছে ওটা চলে যায়। তো চলুন এটা ব্লেন্ড করে ফেরত আসছি। চুলায় আমি আবারও প্যান চাপিয়ে দিয়েছি, এটা হালকা গরম হওয়ার পরে আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা ঢেলে দিচ্ছি। এই যে দেখুন পেস্টটা খুব সুন্দরভাবে মিহিভাবে পেস্ট হয়েছে, আমি এটা ছেঁকে নিয়েছি। পুরো প্রসেসটা আসলে দেখানো সম্ভব না, আপনারা জানেন এত লম্বা সময় ধরে ভিডিও আসলে করা বা দেখানো পসিবল না, আপনারা বুঝে নেবেন। আমি ছেঁকে নিয়েছি, যদি কেউ না চান যে না ছাকার দরকার নেই শুধু পেস্ট করে দিতে চান তাহলে সেক্ষেত্রে দিতে পারেন, অসুবিধে নেই। টমেটো সামান্য ছিলকা দেখা গেলে এটা অসুবিধের কিছু নেই। ফুটে উঠেছে অলরেডি আমার গ্রেভিটা, এটার মধ্যে আমি এখন পরবর্তী যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওগুলো দিয়ে দিব। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এই সময় আপনার ইচ্ছে করলে সামান্য গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, ঝাল হয়ে যাবে, ওটা না দিলেই ভালো, বাটার চিকেনটা আসলে তো ঝাল ঝাল ভালোও লাগে না। অলরেডি হয়ে গিয়েছে, এখানে আমি আরও 3 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। এটা আলতো হাতে আমি এবার নাড়াচাড়া করে দিব, বাটারটা গলে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, যে যতটুকু খাবেন দিবেন। যেহেতু এটা পুরো প্রসেসটাই বাটার দিয়ে হচ্ছে, যেহেতু এটা বাটার চিকেন তো অনেকে বলতে পারেন বেশি রিচ হয়ে যাচ্ছে, একদিন খেলে আসলে কোনো অসুবিধে নেই, খেতে খুবই স্বাদ হয়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি, 1 চা চামচের মতনই চিনি, এটা দিবেন, দিলে অবশ্যই স্বাদ বাড়ে। এই যে দেখুন গ্রেভিটা ঘন হয়ে এসেছে, মাশাল্লাহ গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে। তো আমি এই গ্রেভিটা আর ঘন করব না, এর মধ্যে আমি এখন চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চমৎকার একটা সুঘ্রাণ বের হয় এই সময়, বাসায় যখন আপনারা রান্না করবেন অবশ্যই সুঘ্রাণটা পাবেন। আমরা সবসময় যেভাবে চিকেন খাই আগেই বলেছি, এটা একটু তার থেকে ভিন্নতা আনে। বাসায় যদি কোনো স্পেশাল কোনো প্রোগ্রাম থাকে, কোনো গেস্ট আসে, তো তাদের সামনে দিয়ে তাদেরকে চমকে দিতে পারেন, তারাও প্রশংসা করবে, খেয়ে মজা পাবে এবং একটু ভিন্নতাও আসলো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি ফ্রেশ ক্রিম। ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে এটার টেস্ট আর একটু ভালো আসবে। এখন আমি দিয়ে দিব এটার মধ্যে
ধনিয়া পাতার কুচি। আপনার ইচ্ছে করলে এখানে কাসুরি মেথি ইউজ করতে পারেন, যে কোনো সুপার শপে আপনারা কাসুরি মেথি পাবেন। আমার বাচ্চারা খায় না, এই জন্য আমি দিলাম না, আমি এখানে ধনিয়া পাতা কুচি ইউজ করছি। এবার আমি এটা নামিয়ে ফেলবো। এই যে দেখুন মাশাল্লাহ আমার বাটার চিকেন হয়ে গিয়েছে। অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, রান্না করে খাবেন এবং আমাকে জানাবেন এটা কেমন হলো। সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকাটা আসলে জরুরি, একে অপরের জন্য দোয়া করবেন। আমার রান্নাগুলো কেমন হলো আপনাদের কোনো কিছু যদি জানার